শরীরের যে কোনো জয়েন্টের ব্যথা আফটার 40 ইয়ার্স কিন্তু বেশ অনেকটাই কমন। সেটা হতে পারে ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা বা আরো অন্যান্য জায়গায় শরীরের বিভিন্ন ব্যথা বেদনা। কিন্তু আপনারা একটা বিষয় শুনে অত্যন্ত আশ্চর্য হবেন, এই যে ব্যথা বেদনা, এই ব্যথা বেদনার একটি মূল ওষুধ কিন্তু এক্সারসাইজ। শুধুমাত্র এক্সারসাইজ নয়, এক্সারসাইজের সঙ্গে সঠিক খাদ্য খাবার গ্রহণ। এমন কিছু কিছু খাদ্য খাবার রয়েছে যেগুলো আমরা এক্সারসাইজের সঙ্গে যদি প্রত্যেক দিন খেতে পারি, তাহলে আমাদের এই যে জয়েন্ট পেইন, এই জয়েন্ট পেইন কিন্তু দ্রুত রিডিউস হবে। এই ভিডিওতে আমি এমন 7টি খাবারের কথা বলবো যাদের এই রকম সমস্যা, তারা মাস্ট এই 7টি খাবার প্রত্যেক দিন ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ার চেষ্টা করবেন, সঙ্গে মাস্ট বি কিন্তু এক্সারসাইজ করতে ভুলবেন না। এখন দেখুন, এই যে জয়েন্ট পেইনের কথা আমি আপনাদেরকে বলছি, এই জয়েন্ট পেইনের একটি মূল কজ, মূল কারণ কিন্তু ইনফ্লামেশন বা প্রদাহ। আর এই যে 7টি খাবার, এই 7টি খাবার কিন্তু বেসিক্যালি দুই ভাবে আমাদের জয়েন্ট পেইনকে রিডিউস করে। প্রথমত, এই খাবারগুলি কিন্তু আমাদের ইনফ্লামেশন বা প্রদাহকে কমিয়ে দেয়, ন্যাচারালভাবে আমাদের জয়েন্ট পেইন রিডিউস হয়। আর দুই নম্বর হচ্ছে, এই খাবারগুলি আমাদের শরীরের সঠিক ওজন বজায় রাখতে কিন্তু সাহায্য করে, সেইভাবেও কিন্তু আমাদের জয়েন্ট পেইনকে রিডিউস করায়। এখন চলে আসি ওই 7টি খাবারের প্রসঙ্গে। প্রথম খাবার হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ওরিয়েন্টেড ফুড। এখন প্রশ্নটা হচ্ছে, এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অ্যাকচুয়ালি কোন কোন খাবারের মধ্যে পাওয়া যায়? সব থেকে ভালো পাওয়া যায় এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যে কোনো টাইপের তৈলাক্ত সামুদ্রিক মাছে। এখন তৈলাক্ত সামুদ্রিক মাছ বলতে যেরকম স্যামন, সার্ডিন, টুনা, এই সমস্ত মাছে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে একদম ভরপুর। কিন্তু এখানেও একটি প্রশ্ন রয়েছে, এই যে মাছগুলোর কথা আমি আপনাদেরকে বললাম, এই মাছগুলো কিন্তু বেসিক্যালি আমাদের নর্মাল যে বাজার, সেই নর্মাল বাজারে কিন্তু পাওয়া যায় না। তাহলে আমরা কি খাবো? আমাদের আশেপাশের বাজারে ওমেগা 3 সমৃদ্ধ যে মাছগুলি পাওয়া যায়, তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের সব থেকে প্রিয় ইলিশ মাছ, তাছাড়া পাঙ্গাস মাছ আছে, তাছাড়া রূপচাঁদা মাছ আছে, এগুলোর মধ্যে কিন্তু ভরপুর মাত্রায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। এই যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের কথা আমি আপনাদেরকে বললাম, এটা কিন্তু আমার কথা নয়, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন অ্যাটলিস্ট সপ্তাহে 3 দিন 2 বেলা করে কিন্তু এই জাতীয় মাছ খাওয়ার কথা মানে অ্যাকচুয়ালি আমাদেরকে রেকমেন্ড করে। দ্বিতীয় খাবারের মধ্যে রয়েছে ফ্রুটস বা ফল, কিন্তু এক্ষেত্রে সব ফল নয়, বিশেষ কয়েকটি ফল এক্ষেত্রে আমাদের কিন্তু অত্যন্ত কাজে দেয়। যে সমস্ত ফলে অ্যাকচুয়ালি মিষ্টির পরিমাণ কম, টকের পরিমাণ বেশি, সেই সমস্ত ফলই কিন্তু এই সমস্ত রোগীদের ক্ষেত্রে একদম আদর্শ। তাছাড়া যে কোনো বেরি জাতীয় ফল, যেরকম ব্লুবেরি, ব্ল্যাকবেরি, স্ট্রবেরি, এই সমস্ত রোগীদের ক্ষেত্রে কিন্তু একদমই আদর্শ। আপনারা এক্ষেত্রে কিন্তু চেরি জাতীয় ফলও খেতে পারেন। তাছাড়া প্রত্যেক দিন আপনারা একটা না একটা সাইট্রাস ফুড এক্ষেত্রে কিন্তু অ্যাড করবেন। এখন কোন কোন খাবার অ্যাকচুয়ালি সাইট্রাস ফ্রুটসের মধ্যে পড়ছে? যেরকম যে কোনো টাইপের লেবু, এবং সেই লেবু কিন্তু একটু টক হলে সব থেকে বেস্ট রেজাল্ট আপনারা পাবেন। 3 নম্বর খাবার হচ্ছে বাদাম। এক্ষেত্রে যে কোনো রকমের বাদামই কিন্তু আপনারা খেতে পারেন, সেটা হতে পারে কাজু বাদাম, হতে পারে আখরোট, হতে পারে চীনাবাদাম, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। 4th খাবার হচ্ছে শিম জাতীয় খাবার। এই সমস্ত খাবারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম, ফাইবার, এই টাইপের এলিমেন্টস কিন্তু থাকে। এই টাইপের প্রপার্টি কিন্তু আমাদের জয়েন্ট পেইনকে রিডিউস করতে দারুণ কাজ করে। 5th খাবার হচ্ছে যে কোনো রকমের গাঢ় রঙের সবজি। এখন এই গাঢ় রঙের সবজি বলতে আমরা কি বুঝি? যেরকম বাঁধাকপি, ফুলকপি, লেটুস, ব্রোকলি, এই টাইপের সবজিগুলো কিন্তু আমাদের এই জয়েন্ট পেইন রিডিউস করতে দারুণ কাজ করে। কারণ এই টাইপের সবজিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে, আর এই ভিটামিন কে কিন্তু আমাদের ব্লাডের প্রদাহের যে সূচক, সেই সূচককে রিডিউস করায়। 6 নম্বর খাবার হচ্ছে অলিভ অয়েল। অবশ্যই কিন্তু এই অলিভ অয়েল হতে হবে, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল মাদার। কোথায় আপনারা পাবেন? আপনাদের আশেপাশের দোকানে যদি আপনারা না পান, অবশ্যই যে কোনো অনলাইন শপের থেকে কিন্তু আপনারা এটিকে কিনতে পারেন। অ্যাকচুয়ালি এতে থাকে অলিও ক্যান্থাল নামক প্রপার্টি, যা কিন্তু আমাদের ব্যথানাশক ওষুধের মতনই কাজ করে। 7 নম্বর খাবার হচ্ছে গ্রিন টি। এই গ্রিন টিতে আছে পলিফেনল নামক যৌগ। এই পলিফেনল কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে কার্টিলেজ ড্যামেজ, সেই কার্টিলেজ ড্যামেজকে
স্লো করতে সাহায্য করে। আশা করি সামগ্রিক বিষয়টি আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি, এবং যে সাতটি খাবারের কথা আমি আপনাদেরকে বললাম, এই সাতটি খাবার কিন্তু মাস্ট আপনাদের খাওয়া দরকার উইথ এক্সারসাইজ। আপনারা খেয়ে দেখুন এবং এক্সারসাইজগুলো করে দেখুন, দারুণ রেজাল্ট পাবেন।